দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ে বড়সড় পরিবর্তন আনল ভারতীয় রেল। আর 120 দিন অর্থাৎ 4 মাস নয়, যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এবার 60 দিন অর্থাৎ 2 মাসে রিজার্ভেশন চালু করছে ভারতীয় রেল। এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে 1 নভেম্বর থেকে। ওয়েটিং লিস্টের ভয়ে অনেকেই আগেভাগে টিকিট কেটে রাখতেন, কিন্তু এবার সেই আগেভাগে টিকিট কেটে রাখার সময়সীমাকে 120 দিন থেকে কমিয়ে করে দেওয়া হলো 60 দিন। কিন্তু এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, ট্রেনের টিকিট ক্যান্সেলেশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি। এ বিষয়টি কি জানিয়েছে রেল কর্তৃপক্ষ, দেখে নিন। ভারতীয় রেলে একটা নিয়ম ছিল, যেটি হলো 120 দিন আগে রিজার্ভেশন করতে হতো। প্রচুর কনফিউশন ছিল মানুষের, 120 দিন আগে কোন ডেটটা হচ্ছে, পার্টিকুলার কোন ডেটে গেলে 120 দিন হবে, কনফিউশন ছিল। হয়তো গিয়ে দেখতেন প্যাসেঞ্জাররা যে রিজার্ভেশনও মানে ওয়েটিং লিস্ট টিকিট এসে গেল। সেই সব অনেক অভিযোগের ভিত্তিতেই ভারতীয় রেল একটি সিদ্ধান্ত নিয়েছে, 1 নভেম্বর থেকে অ্যাডভান্স রিজার্ভেশনটা এবার 60 ডেজ আগে থেকে হবে। যেটা 120 দিন ছিল সেটাকে কমিয়ে 60 ডেজ আগে আপনি রিজার্ভেশনটা করতে পারবেন। আরেকটা জিনিস যেটা হলো ক্যান্সেলেশন, আসি এবার ক্যান্সেলেশন, কিন্তু এখনও 60 ডেজ বিয়ন্ডেই আপনি করতে পারবেন। যারা ইতিমধ্যে রিজার্ভেশন করে ফেলেছেন তাদের কি হবে? রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে তাদের কোনো চিন্তা নেই, তারা যেভাবে ইতিমধ্যেই টিকিট কেটে রিজার্ভেশন করেছেন সেক্ষেত্রে এই নতুন নিয়মের কোনো প্রভাব পড়বে না। তবে যারা বিদেশি নাগরিক তাদের জন্য কিন্তু রেলের টিকিট বুকিং এর ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন আনেনি রেল, সেক্ষেত্রে আগের যে নিয়ম সেই নিয়মই বজায় আছে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে কিন্তু 365 দিন অর্থাৎ 1 বছর আগেই ভারতীয় রেলের টিকিট বুকিং করে রিজার্ভেশন করতে হবে, এই বিষয়েও সুস্পষ্ট বার্তা দিয়েছে ভারতীয় রেল। আরেকটা প্রশ্ন যেটা আমাদের কাছে বারবার আসছে, যে যারা রিজার্ভেশন করে ফেলেছেন 120 দিনের মাথায়, 20 দিন মানে আজকের ডেটে যেমন 14th February জন্য রিজার্ভেশন চলছে, বা ধরুন 10th February বা এই সময় যারা রিজার্ভেশন করে ফেলেছেন অলরেডি, তাদের কী হবে? তাদের নিশ্চিন্ত থাকতে পারেন, তাদের কিচ্ছু হবে না, তাদের রিজার্ভেশন ঠিকঠাকই থাকবে, আশঙ্কার কোনো কারণ নেই। ভারতীয় রেলের সঙ্গে যখন আপনি রিজার্ভেশন টিকিট নিয়ে নিয়েছেন তখন দ্যাট ইজ সেফ। আর এবার আসি স্পেশাল ট্রেনের ক্ষেত্রে, আমাদের 2-3টে স্পেশাল ট্রেন আছে যেখানে অ্যাডভান্স রিজার্ভেশনের লিমিটটা কম, যেমন তাজ এক্সপ্রেস বা গোমতি এক্সপ্রেস, সেটি ইন্ট্যাক্ট থাকছে। আর ফরেন ট্যুরিস্ট প্যাসেঞ্জার্সদের যারা, তাদের জন্য আমাদের রিজার্ভেশনটা ছিল 365 ডেজ, সেক্ষেত্রেও নিয়মের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে পরিবর্তনটা কী হলো, যে অ্যাডভান্স রিজার্ভেশন সিস্টেম যেটা ছিল 120 দিনের পরিবর্তে 1 নভেম্বর থেকে সেটি হয়ে গিয়ে দাঁড়াচ্ছে 60 ডেজ অ্যাডভান্স, 60 দিন আগে আপনাকে রিজার্ভেশন করতে হবে। আর যারা ধরুন আজকের ডেটে রিজার্ভেশন করে নিয়েছেন, যেটা 14th February আজকের যে ওপেনিং ডেট হচ্ছে, হ্যাঁ, বা তার আগের ডেটগুলোতে যারা রিজার্ভেশন করে নিয়েছেন তাদের আশঙ্কার কোনো কারণ নেই। তাই দূরপাল্লার রেলের টিকিট বুকিংয়ের এই যে পরিবর্তনের খবর, এটা আপনি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন এবং দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।